মাকে হারিয়ে শোকার্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মায়ের প্রয়াণের খবর নিজেই টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। হীরাবেন মোদির বয়স হয়েছিল 100। সুন্দর একটা শতাব্দীর শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে আমি সব সময় এক তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগী এবং মূল্যবোধের প্রতিশ্রুতিবদ্ধ জীবন অনুভব করেছি। টুইটারে এই কথাই লিখেছেন মোদি। আহমেদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাতৃহারা মোদি। গত বুধবার ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারের মতো সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় সুস্থ রয়েছেন তিনি। তবে শুক্রবার ভোররাত 3:30 নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় মৃত্যু হয়েছে হীরাবেন মোদির। মায়ের মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই দিল্লি থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হন তিনি। সকাল 7:30 নাগাদ বিমানবন্দরে পৌঁছান। এরপর নিজের কাঁধে মায়ের দেহ নিয়ে শববাহী শকট পর্যন্ত পৌঁছন মোদি। সকাল 10:00 গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য। সদ্য মাতৃহারা প্রধানমন্ত্রীকে শোকবার্তা জানিয়েছেন রাজনৈতিক মহলের সকলেই। শোক জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি শোকবার্তায় লিখেছেন, ওং শান্তি। বাসাংসি জীর্ণানি যথা বিহাই নবানী গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহাই জীর্ণান্ন নানি সংজাতি নিবাহী দেহি। যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদিজির মা শ্রীমতী হীরাবেন মোদি ইহলোকের মায়া ত্যাগ করে পরমেশ্বরের রাতুল চরণে ঠাঁই নিয়েছেন। আমি রত্নগর্ভা মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। অমিত শাহ, যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা সকলেই শোক জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ কেন্দ্রের একাধিক মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। হীরাবেনের প্রয়াণে টুইটারে রাষ্ট্রপতি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনের 100 বছরের সংগ্রামের জীবন ভারতীয় আদর্শের প্রতীক। আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, বিশ্বের সবচেয়ে বড় যন্ত্রণা হল মাকে হারানো। তার কথায়, মাই হলেন প্রথম বন্ধু ও শিক্ষক। তাকে হারানো নিঃসন্দেহে সবচেয়ে বড় যন্ত্রণা। মায়ের শূন্যতা পূরণ করা অসম্ভব। এ কথা টুইট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মোদির মায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল লিখেছেন, হীরাবেন ছিলেন সরলতা উদারতার প্রতীক। মায়ের মৃত্যু এক অসহনীয় ও অপূরণীয় ক্ষতি। এ কথা টুইট করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। টুইটারে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের প্রয়াণ দুঃখের। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। গত বুধবার শারীরিক অসুস্থতার জন্য আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে শুক্রবার 3:30 নাগাদ জীবনাবসান হয় তার। শুক্রবার গান্ধীনগরী হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।